আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাসরিন খুরশিদ ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে একটি স্কোয়ার ম্যাট টিউটোরিয়াল শেয়ার করব। এজন্য আমি সুতা নিয়েছি, এই যে নয় তারের সুতা কাটা নিয়েছি 1.25। তো এখন আমি যে কাজটি করব, প্রথমে একটি লুপ তৈরি করব। এটি হচ্ছে একদম সহজ পদ্ধতিতে লুপ তৈরি করা। এখন এই লুপের ভিতর থেকে কাটা দিয়ে আমি মোট 6টি চেন বুনবো। 1, 2, 3, 4, 5, 6, 6টি চেন বুনে আমি প্রথম যে চেনটি এই চেনের ভিতরে কাটা ঢুকিয়ে নিচ থেকে সুতাটি নিয়ে আসব। তাহলে দেখুন, এই যে জয়েন্ট হলো এবং এখানে একটা হোল তৈরি হলো। এখন এর ভিতর আমি কাজ করব। তো আমরা যখন ডাবল ক্রোশেট বুনি, প্রথমে আমি 4টি চেন দিব। 1, 2, 3, 4 চারটি চেন দিলাম। আমরা যখন ডাবল ক্রোশেট বুনি তখন শুধু একবার সুতাটা পেঁচিয়ে নিই, কিন্তু এবার আমি ট্রিপল ক্রোশেট বুনব, এজন্য আমি দুইবার সুতাটি কাটার সাথে পেঁচিয়ে নেব। দুইবার পেঁচালাম, ডাবল ক্রোশে শুধু একবার পেঁচাই, এবার আমি দুইবার পেঁচালাম। দুইবার পেঁচালে দেখুন তিনটি লুপ হয়, 1, 2, 3। এখন আমি এই হোলের ভিতরে কাজ করব। আমি এই যে এখন দুটি দুটি করে লুপ ছেড়ে দিব। প্রথমে দুটি ছাড়লাম, আবার দুটি ছাড়লাম, আবার দুটি ছাড়লাম। এখন আমি দুটি চেন দিব। দুটি চেন দিয়ে আবারও এই যে সুতাটি দেখুন দুইবার পেঁচিয়ে এই হোলের ভিতরে আমি কাজ করব। পরপর দুটি ট্রিপল ক্রোশে বুনব। এই যে একটা বুনেছি, এখন আর একটা বুনব। দুটি চেন, আবারও দুটি ট্রিপল ক্রোশে। এইভাবে আমি মোট 8 জোড়া, মানে একসাথে হচ্ছে দুটি দুটি করে হবে, তারপর মোট 8 বার বুনব। বুনে আমি ফিরে আসছি। আমি আর একবার আপনাদের দেখাচ্ছি টেবিল ক্রোশেটা। এই একবার পেঁচালাম, এই আর একবার, দুইবার। এইবারে এই লুপ হোলের ভিতর থেকে দিয়ে নিচ থেকে সুতা নিয়ে আসব। নিয়ে এসে যে লুপগুলো তৈরি হবে আমি দুটি দুটি করে ছেড়ে দিব। এখানে আমি আরও একবার, এইভাবে আমি মোট 8 বার করেছি। এই যে আমি দেখুন 8 বার বুনেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 বার বোনা হয়ে গিয়েছে। আমি দুটি চেন দিব। দুটি চেন দিয়ে প্রথমে যে 4টি চেন বুনেছিলাম, এই 4টি চেনের একদম মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে, স্লিপ স্টিচ হচ্ছে দেখুন এই যে কাঁটাটা ঢুকিয়ে সুতাটি নিয়ে আসব। এই সুতাটি একবারে সবটি বের করে নিয়ে আসব। এখন দেখুন আমার যে রাউন্ড শেপ হলো। এখন আমি কাজ করব, এখানে আমি 4টি চেন বুনব। 1, 2, 3, 4 চারটি চেন বুনলাম। 4টি চেন বুনে এখন আবার এখানে ট্রিপল ক্রোশে বুনব। এই যে একটি চারটি চেন বোনার পরে এই যে ঘরটি, এই যে এই ঘরের গোড়ায় আর একটি ট্রিপল ক্রোশে বুনব। দুটি আমি মোট 4 বার বুনব এখানে। এখন এই যে নিচে একটি ট্রিপল ক্রোশে আছে, এর মাথায় আর একটি বুনব।
আচ্ছা, এখন আরেকটি বুনবো এই ঘরের বাইরে যে ফাঁকা জায়গাটি আছে এখানে, তার মানে নিচে ছিল দুটি ট্রিপল ক্রুশ, এখন হবে চারটি। এই যে চারটি হলো, এখন আমি আবারও দুটি চেন দিব। দুটি চেন দিয়ে এই ঘরে কাজ করব। তো এখানে আমি এই ঘরটিতে কি করব, এই দুই পাশে দুই বাইরের দিকে দুটি দিব, আর এই যে দুটি ডাবল ট্রিপল ক্রোশ এর মাথায় তিন দুটি ট্রিপল ক্রোশ, মোট চারটি হবে। তো দেখুন আমি এখানে এই যে বাইরে একটি ট্রিপল ক্রোশ বুনছি, আবার একটি ট্রিপল ক্রোশ এই যে নিচেরটা বরাবর বুনছি, দুটি ট্রিপল ক্রোশের উপরে দুটি ট্রিপল ক্রোশ এবং দুই পাশে বাইরের দিকে দুটি, মোট চারটি। আবার দুটি চেন, আবারও এই একই নিয়ম, এখানে যেরকম বনেছি এইভাবে বাকি ঘরগুলো কমপ্লিট করব, আর এই মাঝখানে মাঝখানে দুটি করে চেন দিব। এই যে আমি দুটি ট্রিপল ক্রোশের মাথায় এই যে চারটি চারটি করে বুনে আসছি, এখন দুটি চেন দিব। দিয়ে এই যে প্রথমে যে চারটি চেন বুনেছিলাম এর মাথায় এক দুই তিন চার, একদম চার নম্বর চেনের মাথায় এটিকে জয়েন করে দেব। এখন আবার চারটি চেন দিব। চারটি চেন দিয়ে এই যে ঘরগুলো আছে এর মাথায় ট্রিপল ক্রোশের মতো করে বুনবো, কিন্তু কাজটি সম্পূর্ণ করব না। একটু খেয়াল করুন, এই যে ট্রিপল ক্রোশের মতো এই যে পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে এই পাশের ঘরে পাশের যে ট্রিপল ক্রোশে আছে তার ভিতরে কাঁটাটি ঢুকিয়ে যে লুপগুলো হলো আমি দুটি দুটি করে ছাড়লাম, দ্বিতীয়বারও দুটি ছাড়লাম, লাস্টের এই দুটি আমি ছাড়বো না, আমি কাঁটার ভিতরে রেখে নেব। আবারও পেঁচিয়ে এই পাশের ট্রিপল ক্রোশের মাথায় লাস্টে যে তিনটি লুপ এই যে রয়ে গেল, এখন আরেকবার মোট এখানেও চারবার কাজ করব। এই দুটি দুটি সরি, আবারও যে পেঁচিয়ে যে চতুর্থ ট্রিপল ক্রোশের মাথায় আমি এই যে ট্রিপল ক্রোশ দুটি দুটি করে লুপ ছেড়ে দেওয়ার পরে এই যে দেখেন যে চারটি লুপ রয়েছে, আমি এই চারটি লুপ একবারে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এই যে আমি জয়েন করে দিলাম, দিয়ে আমি এখন ছয়টি চেন বুনব, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টি চেন বুনে এই যে ঘরটি আছে এখানে আমি জয়েন করব। আবারও ছয়টি চেন বুনব, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টি চেন বুনে আমি এই ঘরটিতে যেভাবে কাজ করেছি ঠিক সেইভাবে এই ঘরটিতেও কাজ করব। এই যে প্রথম ট্রিপল ক্রোশের মাথায় আমি ট্রিপল ক্রোশ বুনছি, দুটি দুটি করে লুপ ছেড়ে দিয়ে লাস্টের লুপ দুটো রেখে দিলাম, আবারও পাশেরটায় এই যে দুটি দুটি লুপ ছেড়ে দিবে, শেষের এই তিনটি লুপ থেকে যাবে। এবারে সরি, দুই নম্বরটা বুনলাম, এখন হচ্ছে তিন নম্বর ট্রিপল ক্রোশের মাথায় ট্রিপল ক্রোশ বুনছি, যে এখানে এই লুপগুলো রেখে দেব। এখন চতুর্থ ট্রিপল ক্রোশের মাথায় আমি এই যে দুটি দুটি করে লুপ ছেড়ে দিয়ে এই যেখানেও চারটি লুপ আমার আমি একবারে ছেড়ে দিব, দিয়ে এই যে জয়েন করে দিব দিব এবং ছয়টি চেন বুনব, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টি চেন বুনে এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টি চেন বুনে এই পাশের ঘরে জয়েন করব।
আবারও ছয়টি চেন দিব, দিয়ে এই ঘরে কাজ করব। এই ঘরটি যেভাবে করলাম সেই একই নিয়মে বাকি ঘরগুলো আমি কমপ্লিট করব। এই যে দেখুন সবটি ঘর বোনা হয়ে গিয়েছে। এখন এই ছয়টি চেন দিয়ে আমি প্রথমে যে এই যে লুপগুলো একসঙ্গে করেছিলাম ঠিক সেখানে এখানে এটি জয়েন করে দেব। এখন আমি কাজ করব এই মাঝখানে, সুতাটি আছে এখানে। এখন সেখানে কিভাবে যাব দেখুন, আমি এই যে চেনগুলো এই চেনের প্রত্যেকটির মাথায় কাঁটাটা ঢুকিয়ে নিচে থেকে সুতাটি নিয়ে আসব, এসে এই লুপটাকে আমি ছেড়ে দেব। দেখুন আমি একটু সামনে এগিয়ে গিয়েছি, আবারও আরেকটি চেনের ভিতরে কাঁটা ঢুকিয়ে সুতা নিয়ে আসব, এই লুপটি এখান থেকে এই যে ছেড়ে দেবো এইভাবে। এখন আমি আরেকটি চেনের মাথায় এই যে আমি এর মাঝখানে চলে এসেছি, আমি এই লুপটির মাঝখানে চলে এসেছি। এখন এই নিচ থেকে সুতাটি নিয়ে আসব, আসার পরে এই যে দুটি লুপ হবে, আমি দুটি লুপ ছেড়ে দিয়ে এখন আমি ছয়টি চেন বুনব। 1 2 3 4 5 6 ছয়টি চেন বুনে আমি এই যে পাশের যে ঘরটি এখানে জয়েন করব। এখন আবারও ছয়টি চেন দেব, 1 2 3 4 5 6 ছয়টি চেন দিয়ে আমি এই ঘরে কাজ করব। এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট বুনবো, এই যে সুতাটা একবার পেঁচাবো সুইয়ের সাথে, 1 2 আমি প্রথমেই বলেছিলাম আমি একটি স্কয়ার, এটি ছিল গোল, দেখুন এটি হচ্ছে গোল, কিন্তু আমি বলেছি যে আমি একটি স্কোয়ার ম্যাট করব, সেজন্য যে কোনাগুলো তৈরি করতে হবে সেই কোনা তৈরি করছি। তো দুইটি ডাবল ক্রোশেট, এই হলো তিনটি ডাবল ক্রোশেট। তিনটি ডাবল ক্রোশেট বুনে আমি আবারও ছয়টি চেন বুনব, 1 2 3 4 5 6 ছয়টি চেন দিয়ে আবারও একই ঘরে, যে ঘরে তিনটি বুনেছিলাম সেই একই ঘরে আমি আবারও পরপর তিনটি ডাবল ক্রোশেট বুনব। এই যে আমার একটি কর্নার হলো, এখন আমি ছয়টি করে চেন দিয়ে চলে যাব, 3 4 5 6 ছয়টি চেন দিয়ে আমি এই যে পাশের ঘরে জয়েন করব। আবারও ছয়টি চেন দিব, এই যে ছয়টি চেন দিয়ে এই যে পাশের এই যে পাপড়িটা, এই পাপড়িটার পরের ঘরে আমি জয়েন করব। আবারও ছয়টি চেন দিব, দিয়ে এই পাশের ঘরে জয়েন করব। এই পাশের ঘরে জয়েন করব, তার মানে প্রতিবারে এখন ছয়টি করে চেন দিচ্ছি, 1 2 3 4 5 6 ছয়টি করে, এইবার ছয়টি চেন নিয়ে এখন আমি এই ঘরটিতে আমি এরকম একটি বুনব, যে পরপর তিনটি ডাবল ক্রোশেট তিনটি ডাবল ক্রোশেট। এখন একটু খেয়াল করুন যে আমি প্রথমে এখান থেকে শুরু করেছিলাম, দুটি তিন একই ঘরে প্রথমে তিনটি ডাবল ক্রোশেট, ছয়টি চেন, আবার ডাবল ক্রোশেট, এরপরে ছয়টি ছয়টি করে চেন দিয়ে আমি এখন দেখুন এই একটি পাপড়ির পরে আমি এই মোট ছয়টি ডাবল ক্রোশেট বুনেছি, মাঝখানে একটা দুইটা পাপড়ি বাদ দিয়ে আমি তারপরে আবারও ছয়টি ডাবল ক্রোশেট বুনেছি, মাঝখানে ছয়টি চেন দিয়েছি। এখন আবারও সবটি ঘর আমি ছয়টি করে চেন দিয়ে জয়েন করে আমি এখানে যেমন বাদ দিয়েছি একটি দুটি পাপড়ির পরে, এখানেও আমি একটি দুটি,
এই দুটি পাপড়ি শেষ হয়ে যাওয়ার পরে এই কর্নারে আমার এরকম একটি কাজ হবে। আবারও এই একটি পাপড়ি এই একটি পাপড়ি বাদ দেওয়ার পরে এই ঘরটিতে আমার এরকম একটি কাজ হবে, তাহলে আমার চারটি কর্নার তৈরি হবে। আমি চারটি কর্নার করে ফিরে আস। এই যে আমি পুরো রাউন্ড কমপ্লিট করেছি, দেখুন এই যে দুটি কর্নার হয়েছে, এই যে মাঝখানে দুটি পাপড়ি, আবার এই যে দেখুন দুটি কর্নার হয়েছে, এই যে পাপড়ি রয়েছে, প্রত্যেকটি কর্নারের মাঝখানে এরকম দুটি পাপড়ি রয়েছে। এখন আমি শেষে মানে প্রথম যেখান থেকে শুরু করেছিলাম, এই যে এই ঘরের মাঝখান থেকে শুরু করেছিলাম, এখন আমি ছয়টি চেন বুনে এই ঘরের এখানেই জয়েন করে দিব। জয়েন করে এখন আমি আবারও এই ঘরের মাঝখানে যাব। ঠিক এই একের উপায়ে আমি এই চেনের মাঝখানে সুতা ঢুকিয়ে যে লুপ হবে এই যে ছেড়ে দিয়ে আমি আর একটি চেনের ভিতরে দিব। যে মাঝখানে চলে গেছে এখন আমি ছয়টি করে চেন দিব, 2, 3, 4, 5, 6 চেন দিয়ে এই যে পাশের ঘরে জয়েন করছি, আবারও ছয়টি চেন দিব, 1, 2, 3, 4, 5, 6 করে চেন দিয়ে, ছয়টি চেন দিয়ে এখানে এই যে কাজটি করেছি ঠিক একই কাজ করব এই ঘরের ভিতরে, যে তিনটি ট্রিপল ক্রোশে ছয়টি চেন সরি ডাবল ক্রোশে ট্রিপল ক্রোশ না, আবারও তিনটি ডাবল ক্রোশে, ডাবল ক্রোশেটা হচ্ছে একবার সুতা পেঁচালাম। এই যে এখন আবারও ছয়টি চেন, চার পাঁচ ছয়, এই ছয়টি করে চেন দিয়ে আমি এই সব ঘরে জয়েন করবো, ছয়টি ছয়টি করে চেন জয়েন করে। আবার এখানে এই কর্নারে যখন আসব ঠিক একই এই যে ডিজাইনটি এই ডিজাইনটি এখানে তুলব, আর ছয়টি ছয়টি করে চেন করে করে জয়েন করব। এই যে আমি পুরো কমপ্লিট করে এসেছি, এখন আবার প্রথম যেখান থেকে আমি শুরু করেছিলাম ছয়টি চেন বুনে সেখানেই আমি জয়েন করব। এই নিয়ম ফলো করে আপনারা এই স্কোয়ার ম্যাটটি যতটুকু করতে চান ততটুকু করতে পারবেন, নিয়ম একটাই। তো যেখান থেকে আমরা জয়েন করি এই জায়গাটুকু যদি ভুল হয়ে যায়, যে আমরা যেখানে শুরু করেছিলাম এখান থেকে যদি আমি সরাসরি এখানে জয়েন না করে এই ঘরে চলে যেতাম তাহলে শেপটা নষ্ট হয়ে যেত। তো শুধুমাত্র এই জয়েন্টের জায়গাগুলো খেয়াল করতে হবে। আবার যখন আমি যদি আরও এক লাইন যদি বুনতে চাই সেক্ষেত্রে এরকম মাঝখানে চলে যেতে হবে। তো এইভাবে কন্টিনিউ করতে হবে। তা আপনারা যতটুকু করতে চান এই নিয়ম ফলো করে আপনারা করতে পারবেন। আশা করি আপনাদের এই স্কোয়ার ম্যাটটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আর যারা ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরাতনদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।